শুরুতেই সংবাদ শিরোনাম, তুরস্কে অভ্যুত্থানের চেষ্টায় 337 জনের যাবজ্জীবন। ইসরায়েলি অবরোধে গাজায় $1,700 কোটি ক্ষয়ক্ষতি। নিউজিল্যান্ডে আটকে পড়ে 103 মৃত্যু। S-400 ব্যবস্থায় বার্ডেনের নিষেধাজ্ঞা চায় না তুরস্ক। এবং সবশেষ থাকছে, মুক্তি পেলেন ইসরায়েলি কারাগারে অনশন পালনকারী সেই ফিলিস্তিনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। 2016 সালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সরকারকে উৎখাতে সেনা অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছিল। সেই ব্যর্থ অভ্যুত্থানে জড়িত সাবেক পাইলট এবং অন্যান্য অভিযুক্ত সহ 337 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। বৃহস্পতিবার তুরস্কের একটি আদালত এ রায় ঘোষণা করেন। 2016 সালের 15 জুলাই দেশটির রাজধানী আঙ্কারার পাশের একটি বিমান ঘাঁটি থেকে সরকার উৎখাতের ব্যর্থ সেনা অভ্যুত্থানের অভিযোগে প্রায় 500 জনকে আসামি করা হয়েছিল। ট্যাঙ্ক, হেলিকপ্টার এবং যুদ্ধবিমান নিয়ে সেনাদের প্রধান সরকারি দফতর নিয়ন্ত্রণ নেয়ার এই ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টায় তখন প্রাণ হারায় 265 জন। এর মধ্যে অভ্যুত্থানকারী ছিলেন 104 জন, বাকিরা পুলিশ এবং বেসামরিক নাগরিক। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী আজকের রায় হওয়ায় মামলার মোট আসামি ছিলেন 475 জন, যাদের মধ্যে 365 জন ছিলেন পুলিশ হেফাজতে। এই মামলায় 10 জন বেসামরিক লোকও আসামি হয়েছেন। ফিলিস্তিনি গাজা উপত্যকার উপর 2007 সালে ইহুদিবাদী ইসরায়েল কঠোর অবরোধ আরোপ করার পর থেকে 2018 সাল পর্যন্ত $1,700 কোটি ক্ষয়ক্ষতি হয়েছে। জাতিসংঘ কনফারেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বা আংকটাডের এক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। আংকটাডের গ্লোবালাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের পরিচালক রিজার্ট কাজুল রাইট বলেছেন, অন্য কোনো কিছুর দিকে তাকানোর সময় নেই, বরং গাজার উন্নয়নের জন্য কাজ করা জরুরি। ইহুদিবাদী ইসরায়েল গাজার উপর 2007 সাল থেকে সর্বাত্মক অবরোধ আরোপ করে এবং 2008 সাল থেকে এ পর্যন্ত 3টি যুদ্ধ পরিচালনা করেছে। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক আগ্রাসন এবং অবরোধের কারণে গাজার দারিদ্রতা বেড়েছে স্বাভাবিক অবস্থার চেয়ে অন্তত 4 গুণ। আংটাডের রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বে সবচেয়ে খারাপ অর্থনীতির ভেতরে রয়েছে গাজা। পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েল সামরিক আগ্রাসন চালানোর সময় গাজা উপত্যকার বেসামরিক জনগণকে যেমন হত্যা করা হয়েছে, তেমনি বেসামরিক স্থাপনা এবং হাজার হাজার কারখানা এবং ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলা চালানো হয়েছে। ইসরায়েলি অবরোধ এবং আগ্রাসনের কারণে যে ক্ষয়ক্ষতির রিপোর্ট তুলে ধরা হয়েছে তা প্রকৃতপক্ষে পূর্ণাঙ্গ চিত্র নয়, বরং একটি অংশ মাত্র। এতে শুধুমাত্র অর্থনৈতিক ক্ষতির দিকটি তুলে আনা হয়েছে, কিন্তু সামরিক আগ্রাসন এবং অবরোধের কারণে আরও যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে তার অর্থ অনেক বেশি। নিউজিল্যান্ডের চাথাম দ্বীপপুঞ্জের সৈকতে আটকে পড়ে 100টি তিমির মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছে, সৈকতে 97টি তিমি এবং 3টি ডলফিনের মৃত্যু হয়েছে। দেশটির পূর্ব উপকূল থেকে 800 কিলোমিটার দূরে এ দ্বীপপুঞ্জের অবস্থান। বুধবার নিউজিল্যান্ডের ডিপার্টমেন্ট অফ কনজারভেশন DOC 97টি পাইলট তিমি এবং 3টি ডলফিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তিমি এবং ডলফিনগুলোর বেশিরভাগই কয়েকদিন আটকে পড়লেও দুর্গম এই দ্বীপপুঞ্জে যেতে সময় লাগায় উদ্ধার তৎপরতা ব্যাহত হয়েছে। DOC বায়োবায়োডেসিস রেঞ্জার জেমা ওয়েলস জানিয়েছেন, ঘটনাস্থলে 26টি তিমিকে জীবিত পেলেও তাদের ছেড়ে আসতে হয়েছে। সাদা হাঙরের ঝাঁক নিয়ে আসতে পারে এ আশঙ্কায় সেগুলোকে মৃত্যু মুখে ছেড়ে আসতে হয়েছে, তাছাড়া সেগুলো দুর্বল হয়ে পড়েছিল। রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের নিষেধাজ্ঞা প্রত্যাশা করছে না তুরস্ক। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট এরদোগানের একে পার্টির ডেপুটি চেয়ারম্যান নুমান কুর্তুল মাস একথা বলেছেন। তিনি বলেন, ইলেক্ট প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার তুরস্ক আশা করে না এবং রাশিয়ার S-400 প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে নিষেধাজ্ঞা প্রত্যাশা করে না। একে পার্টির ডেপুটি চেয়ারম্যান বলেন, মার্কিন প্রেসিডেন্ট সম্ভবত মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের স্বার্থ খুবই সতর্কতার সঙ্গে ভারসাম্যতাপূর্ণভাবে দেখবেন।
এবং তুরস্কের সঙ্গে তিনি চলমান উত্তেজনা রাখতে চাইবেন না। আমি বিশ্বাস করি ভবিষ্যতে তিনি ইতিবাচক পদক্ষেপ নেবেন, যোগ করেন এই সিনিয়র নেতা। অবশেষে মুক্তি পেয়েছেন ইসরায়েলের কারাগারে টানা 103 দিন অনশন পালনকারী ফিলিস্তিনি নাগরিক মাহির আল আকরাস। অধিকৃত পশ্চিম তীরের বেথেলহাম শহর ভিত্তিক মানবাধিকার সংগঠন প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স সোসাইটি এবং PPS জানিয়েছে, বৃহস্পতিবার আকরাস ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পান। তিনি বর্বর ইসরায়েলি শাসক গোষ্ঠীদের প্রশাসনিক আদেশ বলে বিনা বিচারে আটক ছিলেন এবং তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছিল না। বিনা বিচারে আটক রাখার প্রতিবাদে তিনি লাগাতার অনশন ধর্মঘট পালন করেন। PPS জানিয়েছে, দখলদার ইসরায়েল কর্তৃপক্ষ জাবারা চেকপয়েন্ট দিয়ে তাকে ফিলিস্তিনে পাঠায় এবং নাবলুজ শহরের আল নাজাহ ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুক্তির পর মাহির আল আকরাস বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর এবং আমি আমার পরিবার এবং ফিলিস্তিনি জনগণের মাঝে ফিরে এসেছি। ইনশাল্লাহ একদিন আমরা এই দখলদার শক্তির কবল থেকে মুক্তি পাব এবং আমাদের জনগণের ইচ্ছা শক্তি বিজয়ী করবে। আকরাস বলেন, ফিলিস্তিন স্বাধীন করা ছাড়া আমাদের বিজয় পূর্ণতা পাবে না। 49 বছর বয়সী মাহির আল আকরাসকে গত 27 মে ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে ইহুদিবাদী সেনারা আটক করে এবং প্রশাসনিক ক্ষমতা বলে তাকে বিনা বিচারে ইসরায়েলি কারাগারে আটক করে রাখা হয়। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।